আগে দেখেছিলাম ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি, তিনি মুর্শিদাবাদে একটা জায়গায় বক্তব্য দিতে বলেছেন এনআরসি নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই, যদি এনআরসির জন্য যদি কেউ ডকুমেন্ট চাইতে আসে দাদুর কবর দেখিয়ে দেওয়ার কথা বলছে। তাহলে কি নওশাদ সিদ্দিকি তাহলে মানুষকে কি মুসলমান তাদেরকে কি গুমরা করার চেষ্টা করছে? সিএর ওষুধটা দিয়ে দিই, হ্যাঁ আবার তৃণমূলী বন্ধুরা আমি খিস্তি দেবা, বয়স কত? আচ্ছা ওষুধ পেয়ে গেছি, আসো না, ভয় খেতে হবে না। তোমার নামটা কি বলো বাপ? একটু জোরে বলো না। মোহাম্মদ ইলিয়াস মন্ডল। কোথায় বাড়ি? এই নওদাপাড়ায়। নওদাপাড়াতে চেনেনি নাকি অনেকে? আপনার আব্বার কবরটা কোথায়? বাড়িতে আছে। কোথায়? জায়গাটার নাম বলুন না। বাংলাদেশ? না বাংলাদেশ না, এই পশ্চিম বাংলাতে। কোন জায়গায়? মুর্শিদাবাদে নদীর ওই পারে। নদীর ওই পারে। আপনার দাদুর কবর কোথায়? এখানে আছে। আপনার বয়স কত? 68। ওষুধ আমি দিচ্ছি, বাকিটা বসেন বাপ, আমি ওষুধটা দিয়ে বার। ব্যাপারটা হচ্ছে আমি জানি না নওশাদ সিদ্দিকি অ্যাকচুয়ালি বাঙালি কিনা, আমার মনে হয় নওশাদ সিদ্দিকি পূর্বপুরুষ সম্ভবত ইরান থেকে বা আরব থেকে এসছেন, নওশাদ সিদ্দিকি বাঙালি নয়। ফলে তো বাঙালিদের দেশভাগের বলি হওয়া বাঙালিদের যে সমস্যা ফেস করতে হচ্ছে দীর্ঘ স্বাধীনতার সময়কার থেকেই, সেই সমস্যাটা মনে হয় তাদের গোষ্ঠীর কেউ মানে ফেস করেনি। ওই জন্য নাগরিকত্ব বা দেশভাগের বলি হওয়ার যে যন্ত্রণা সেটা হয়তো নওশাদ সিদ্দিকি জানেন না, ফলে সেটাকে বোঝারও চেষ্টা করছেন না। দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে এনআরসি নিয়ে যখন আন্দোলন শুরু হয় 2020 থেকে, সেই আন্দোলন সারা ভারতবর্ষ ছড়িয়ে গেছিল এবং সেই আন্দোলনে কিন্তু আব্বাস সিদ্দিকি নওশাদ সিদ্দিকির দাদা বলেছিল যে এই এনআরসিতে একজন বাঙালির যদি নাম বাদ যায় তাহলে আমি জীবন দিয়ে তাকে রক্ষা করব, সে হিন্দু হোক বা মুসলিম। আজকে বিজেপির সঙ্গে সেটিং করার পরে বা বিজেপির গদি মিডিয়াগুলো তাকে ফুটেজ দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে মিমুই করে আর রাজ্য সরকারের বিরুদ্ধে ঘেউ ঘেউ করে, এই যে কনসেপ্ট নওশাদ সিদ্দিকি নিয়েছে এ থেকে পরিষ্কার যে মিডিয়া যেহেতু তাকে তুলেছে গ্যাজবলের মতো ফুলিয়ে দিয়েছে নওশাদ সিদ্দিকিকে। তিনি অস্বীকার করছে কোনোদিন মিডিয়া তোলেনি। কি মিডিয়া তোলেনি? তুমি অস্বীকার করছো আমাকে কেউ মিডিয়া তুলেনি, আমি নিজে বড় হয়েছি। কি করে বড় হলো? এমনি এমনি বড় হয়ে গেছেন, আজকে নওশাদ সিদ্দিকিকে চেনে মানুষ কি হিসাবে? সেটাই তো বলছি, গদি মিডিয়াই চিনিয়েছে ওনাকে। কেন গদি মিডিয়া চেনালো? যে গদি মিডিয়া দিন রাত 24 ঘন্টায় মুসলিম মানেই সন্ত্রাসবাদী, মুসলিম মানেই দেশদ্রোহী, মুসলিম মানেই পাকিস্তানি এই কনসেপ্ট চালায়, তারা হঠাৎ করে নওশাদ সিদ্দিকি কেন এত তেল মেরে বেলুন পাম্প দিয়ে গ্যাস বেলুন ফুলিয়ে দিল, এটা কারণ বুঝতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে নওশাদ সিদ্দিকি এনআরসি নিয়ে যে কথাগুলো বারবার বলছেন, এর আগে ভাঙরে একটা সভায় বলেছেন, একজন বয়স্ক লোককে মঞ্চে ডেকে 60 বছরের বুড়ো তাকে ডেকে নিয়ে তিনি বলছেন যে আপনার বাপের কবর কোথায়, আপনার ঠাকুরদার কবর কোথায়, এনআরসি হলে আপনি ওটা দেখিয়ে দেবেন। তাহলে আচ্ছা কোন আইনে লেখা আছে? উনি নিশ্চয়ই আইনটা পড়েছেন। আমাকে একটু জিজ্ঞাসা করছি দর্শকদের বা যারা নওশাদ ভক্ত আছেন তাদেরকে, আপনারা একটু নওশাদ ভাইকে জিজ্ঞেস করুন তো আইনের কোথায় লেখা আছে যে কবর দেখালে এনআরসিতে ছাড় পাওয়া যায়, কোথায় লেখা আছে? বা এনআরসিতে মুসলিমদের ভয় নেই হিন্দুদের ভয় আছে এইটা বা কোথায় লেখা আছে? ওনার দাদুর কবর দেখিয়ে দেবে যখন ওনাকে এনআরসি যখন চাই হবে? না উনি তো কবর দেখাবেন কি, ওনাদের 14 পুরুষ তো অ্যাকচুয়ালি আরব থেকে বা ইরান থেকে এসছে আমি যেটুকু শুনেছি, উনি কিন্তু বাঙালি নন, মানে নওশাদ বা সিদ্দিকি ফ্যামিলি কিন্তু বাঙালি নন, ওরা কিন্তু বহিরাগত, ওরা এখনও বাংলাটা ঠিকঠাক বলতে পারেন না। আমি পুরফুরা শরীফকে যথেষ্ট সম্মান করি পবিত্র ধর্মীয় স্থান হিসাবে, সেখানকার বহু পীরজাদের সঙ্গে আমাকে প্রচণ্ড আমার সঙ্গে ভালো সম্পর্ক এবং নওশাদের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, বরং তার বহু প্রশংসা করে বহু ভিডিও আছে আমার নিজের বং নিউজ লাইভে আমার চ্যানেলে, অন্তত 60-70খানা ভিডিও আছে। আমি নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে কখনো কথা বলি, আমি ইন্টারভিউ নিয়েছিলাম কিন্তু তার পরের দিনই, যখনই মহিলা ইন্টারভিউ দিয়েছে তার কাউন্টার হিসেবে পরের দিন নওশাদ সিদ্দিকির আমি ইন্টারভিউ নিতে গেছিলাম, উনি দেয়নি, মানে বলা যায় পালিয়ে গেছে এক প্রকার। এরপরে ভয়ে পালিয়ে গেছে, সেটা ওনারকে প্রশ্ন করবেন, উনি ভয়ে পালিয়েছেন না লজ্জায় পালিয়েছেন সেটা ওনার ব্যাপার, কিন্তু এনআরসি নিয়ে উনি যে কথাগুলো বারবার বলছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা বিজেপির বিরুদ্ধে যেহেতু মুসলিম সমাজ রয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে বিজেপির বিরুদ্ধে যে মুসলিম সমাজ রয়েছে সেই মুসলিম ভোটটা যাতে বিজেপির বিরুদ্ধে রাগটা মুসলিমদের তৈরি না হয়, বিজেপিকে বন্ধু হিসাবে ভাবতে শুরু করে এবং সেই মলম লাগানোর কাজটা নওশাদ সিদ্দিকি করছেন, বারবার এনআরসি নিয়ে মিথ্যা কথা বলে মুসলিমদেরকে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন। কারণ এর আগে জানেন দিলীপ ঘোষ বলেছিল 2019-20 যে পশ্চিমবাংলার 2 কোটি মুসলমানকে আমরা লাথি মেরে বর্ডারের ওপাশে পাঠিয়ে দেব, সেই পার্টি এরকম ধরনের কথা বলে আর সেই পার্টির ওপাগান্ডা যেটা পরবর্তীকালে আমরা 2021 ভোটে হারার পরে তারা বুঝলো যে মাইনরিটি ভোট পাচ্ছি না, অতএব এমন কোনো এজেন্টকে ফিট করতে হবে যে এজেন্ট
এই মুসলিম ভোটারদেরকে ফিরিয়ে আনবে, কিংবা টিএমসি কে বাদ দিয়ে নিরপেক্ষ একটা ভোট ব্যাংক হিসেবে তারা সাইড হয়ে যাবে, যাতে করে আরামসে জিত। কারণ আপনারা জানেন 2 কোটির উপরে রয়েছে গত বিধানসভায় বিজেপি, ফলে সামান্য একটু সংখ্যালঘু ভোটটাকে সাইড করতে পারলেই খেলা খতম, রাজ্যে বিজেপি ওয়েলকাম। এবার মুশকিলটা হচ্ছে যে এই জায়গাটাকে নওশাদ সিদ্দিকী বা বাম নেতারা বুঝতে চাইছেন না। বাম নেতারা চাইছেন 34 বছরের জমিদারি তাদের সরিয়ে দিয়েছে টিএমসির মতো একটা পাতি দল, মানে অনেকে লুম্পেন পার্টিও বলে, গুন্ডামস্তান চোর গুন্ডাদের পার্টি বলে, আমি ধরে নিলাম তাই। তারা চোর গুন্ডারা মিলে একটা কমিউনিস্টদের 34 বছরের জমিদারি সরিয়ে দিল, সরিয়ে দিল মানে হাতে গোনা গুন্ডারা গিয়ে মেরে ধরে তারাইনি, পাবলিক সরিয়েছে। তো আমার একটা বড় প্রশ্ন এখানে, যে এত চুরি আমার, এই দুর্নীতি, এত কিছু হচ্ছে, এত সন্ত্রাস ভোটে, তারপর পাবলিক এই এত ফুটেজ, মিডিয়া ফুটেজ দিচ্ছে এদেরকে, তারপরেও পাবলিক কেন ওদেরকে ভোট দিচ্ছে না? এই যে ধূপগুড়ি কাণ্ড, এই কয়েকদিন আগেকার কেস, ধূপগুড়ির আগে প্রচারে এমন ফুলিয়ে ভাবে প্রচার করলো গদি মিডিয়া, বাম নেতারা, নওশাদ সিদ্দিকী পর্যন্ত, যে ধূপগুড়িতে একদম 100% তারা জিতছে। আমরা কি দেখলাম ভোটের পরে? সেখানে সেই ফার্স্ট পজিশনে টিএমসি, সেকেন্ড পজিশনে বিজেপি, আর আর ইয়ে কংগ্রেস, আইএসএফ, বাম জোট কত পেল? 10,000 মতো ভোট পেয়েছে মাত্র। ফলে মানুষ ওদের এই সমস্ত দুর্নীতির গল্প, বিজেপির থেকে দৃষ্টি ঘুরিয়ে রাজ্যের কেন্দ্রে, রাজ্যের দিকে ঘুরিয়ে দেওয়া বা টিএমসির বিরুদ্ধে লাগানো, এই কনসেপ্টটা পাবলিক ভালো করে বুঝে গেছে। কারণ মানুষ জেনে গেছে বিজেপি হচ্ছে এই মুহূর্তে দেশের প্রধান এবং একমাত্র শত্রু। আঞ্চলিক ক্ষেত্রে লড়াই করতে গেলে 2024 নয়, ওটা 26-এ, ফলে 2024-এর লড়াইতে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে বাম নেতারা হাত ধুয়ে পড়েছে মুসলিম ভোটকে ভেঙে এখানে বিজেপিকে জিতিয়ে দেওয়া, যাতে বিজেপি বেশি আসন পায়, এই কাজটা তারা করছেন পরিষ্কার। আমার সঙ্গে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী, কোনো যদি সেই সমস্ত নেতারা আমার প্রশ্নের সামনে আসতে পারে, মানে 2024-এ তারা মনে করছে তারা এটা বিধানসভার ভোট লড়ছে, কিন্তু দেশের মানুষ চাইছে এটা কেন্দ্রে কে থাকবে না থাকবে সেটা নির্ধারণ করা, সেখানে মোদি থাকবে না ইন্ডিয়া জোট থাকবে। কিন্তু এই বাম নেতারা, এই নওশাদ সিদ্দিকী বা কংগ্রেসের কিছু চুনোপুটি নেতা আছে, তারা জিনিসটাকে ঘুরিয়ে এমনভাবে দেখাতে চাইছে, 24-এ লোকসভা ইলেকশন নয়, ভারতের সংবিধান বা দেশ বাঁচানোর লড়াই নয়, ওটা হচ্ছে পশ্চিমবাংলা, ওদের কাছে এটা বিধানসভা ইলেকশন। নওশাদ সিদ্দিকী তাতে বিরোধী করেন কেন? আমি নওশাদ সিদ্দিকীর ভালো কাজের প্রচুর প্রশংসা করেছি, প্রচুর ভিডিও করেছি, কিন্তু কেউ যদি এনআরসি নিয়ে মিথ্যা কথা বলে, কিংবা তার দলে কোনো মহিলা তার দল থেকে বেরিয়ে গিয়ে যখন বাইরে অভিযোগ করছে যে তার দলে তিনি যৌন হয়রানি, মানে অ্যাটেম্প টু রেপ, এরকম ধরনের অভিযোগ আনছে, তখন সেই বিচারটা তিনি করলেন না। উল্টে যারা এই তাদের সেই নির্যাতিত মহিলার প্রতিবাদটা, ভাষাটা যখন তুলে ধরছেন কোনো মিডিয়ার সামনে, তখন তার বিরুদ্ধে তার ন্যাংটো ইঁদুর, মানে ন্যাংটো বাহিনী, নেংটি বাহিনী তাদের লেলি দিচ্ছে, তারা নোংরা ভাষায় তাকে আক্রমণ করছে, হুমকি দিচ্ছে, মহিলাদেরকে যে ভাষায় গালাগালি করছে। আমি এই জন্য ক্ষমা চেয়েছিলাম আমার একটা ভিডিওতে, সেখানে আমি বলেছিলাম যে আমি ভিডিও করব না। কেন? কারণ আরএসএসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করছি, সেখানে তারা যে ধরনের হুমকি দেয়, যে ধরনের গালাগালি করে মা বোনকে নিয়ে, কিংবা সরাসরি হত্যার হুমকি দেয়, তার থেকে অনেকটা উপরের লেভেলে হচ্ছে এই নওশাদ বাহিনী, এই মূর্খদের বাহিনী নিয়ে কতদিন রাজনীতি করবেন নওশাদ সিদ্দিকী, কতটা সুস্থ সমাজ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন মানুষকে আমি জানি না, তবে ওর দ্বারা আর কিছু সম্ভব না। ওর আয়ু সম্ভবত 2024, তারপরে নওশাদ সিদ্দিকী ভুলে যাবে মানুষ। মুশকিলটা হচ্ছে যে একটা প্রশ্ন অনেকে করেন যে টিএমসিও তো বিজেপির বিরুদ্ধে বা সিএর বিরুদ্ধে ক্যাকা সিসি ইত্যাদি করেছেন, তাহলে সেক্ষেত্রে কেন আটকে দিচ্ছেন না পুরোপুরি? অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে কেন্দ্রে কিছু আইন আছে, বিভিন্ন সামরিক আইন আছে, জনগণনা, এনআরসি বা সিটিজেনশিপ অ্যাক্ট, আধার কার্ড, এরকম নানা ধরনের কিছু কেন্দ্রীয় আইন আছে, যে আইনগুলো রাজ্য সরকার, সে যে সরকারই হোক, সে টিএমসি হোক, কংগ্রেস হোক, কিংবা অন্য দলের হোক, তারা কিন্তু কেন্দ্রের এই আইনগুলোকে মানতে বাধ্য। তারা যদি না মানে, কারণ আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এখানে রাজ্য সরকার যদি কেন্দ্রের ওই আইনগুলো না মানে, ধরুন এই যে 50 কিলোমিটার বর্ডার সিকিউরিটিদের ক্ষমতা বৃদ্ধি করে দিল পশ্চিমবাংলার বর্ডার এলাকায়, রাজ্য সরকার চাইলে ওটা বিরোধিতা করতে পারবে না? কেন্দ্র সরকার জনগণনা করবে বা এনআরসি করবে, রাজ্য সরকার, কোনো রাজ্য সরকার সেটা আটকাতে পারবে না, সরকারিভাবে সম্ভব নয়। হ্যাঁ,
করতে পারে, সেটা গণসংগঠন বা পার্টির নিচুতলার লেভেলে তারা সচেতন করতে পারে মানুষকে, যে কাজটা আমরা এনআরসি বিরোধী আন্দোলন হওয়ার পরে টিএমসিও গ্রাউন্ড লেভেলে কিন্তু বিজেপির বিরুদ্ধে মানুষকে এনআরসি নিয়ে সচেতন করেছিল। এবার বললেন 2003-04 তো কাগজ ছুঁড়েছিল এনআরসি করা মানে আইন করার জন্য। মুশকিলটা হচ্ছে সেই আইন তৈরির সময় তিনি তো আর রাজ্যে ক্ষমতায় ছিলেন না, তিনি বিরোধী জায়গায় ছিলেন এবং তিনি একা। উল্টো দিকে সেই সময় প্রায় 60 জনের মতো বাম নেতারা 2003 সালের সেই এনআরসি আইন, যেটা সিএ 2003 বলি, সেই আইনটাতে তারা সই করেছিল। এবার শব্দ সমতা ব্যানার্জি আর 60 জন বাম নেতারা কোথায় গেল? ভুলে গেল মানুষ, ভুলিয়ে দেওয়া হলো অ্যাকচুয়ালি এই জায়গাটা। এটা হচ্ছে মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে বারবার, মানুষকে ডাইভার্ট করা হচ্ছে মূল ইস্যু থেকে, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে যাতে করে মানুষ চোখের সামনে বিজেপিকে শত্রু হিসাবে না দেখে, যাতে বিজেপির বিরুদ্ধে লড়াই না করে, সব লড়াইটা আঞ্চলিক লেভেলে থেকে যায়। 2024-এর লোকসভা ভোটেতে অভিষেকের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছে ডায়মন্ড হারবারে, এ কি নওশাদ সিদ্দিকী জিতবে মনে হয়? গোহারা হারবে, কারণ প্রথম হচ্ছে ডায়মন্ড হারবারে আমি নিজেও গেছি, ওখানকার মুসলিমরা বিজেপি যেমন অন্ধভক্তদের আমরা বলি গোমূত্র গোবর খায়, আর ডায়মন্ড হারবারের মানুষ ওখানকার একদম ডায়মন্ড হারবারে ওখানে রীতিমতো সাগরের বা সমুদ্রের মাছ খায়, ওরা নওশাদ সিদ্দিকীর দয়ায় বা আশীর্বাদে ওখানকার মানুষ থাকে না, বা তারা বিশ্বাস করে না নওশাদ সিদ্দিকী কোনো মানে কি বলবো ভক্তর হাত ধরে দিলে সঙ্গে জান্নাতে চলে যাবে তার সাথে সাথে, এই কথায় তারা বিশ্বাস করে না, ফলে সেখানকার মানুষ খেটে খায়। আর পরগাছার মতো যারা আছে, যাদের বয়স মোটামুটি 20-22-এর নিচে, এরকম কিছু আছে ছেলে পেলে যারা দর্জির কাজ করছে, কোথাও লেবারি কাজ করছে, এই ধরনের কিছু ছেলে পেলে আছে যারা নওশাদ সিদ্দিকীর কথায় আবেগে বা উনি পীরজাদা এই অন্ধ আবেগের জায়গা থেকে, ধর্মীয় আবেগের জায়গা থেকে লাফাচ্ছে, কিন্তু তারাও সাংসারিক ক্ষেত্রে যখন পড়ে যাচ্ছে তখন তারা কিন্তু আর কেউ আইএসএফ করছে না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ভাঙড় এলাকায় ঘুরে দেখেছি। সরাসরি না করে দিলেন মানে কোনো না কুচ করে আপনি পুরো সরাসরি ডায়মন্ড হারবারে অভিষেক জিতবে, এই বিষয়ে আপনি কি? অভিষেক কেন, ওখানে অন্য কেউ দাঁড়ালেও জিতবে, কিন্তু নওশাদকে মুসলিমরা ভোট দেবে না, তার কারণ হচ্ছে এখনও ভোটটা অনেক বাকি, তার কারণ হচ্ছে তোমার 2024 হচ্ছে এখন মূল লড়াই, ফলে মূল লড়াই লড়ার আগে যদি ডায়মন্ড হারবারে এখন বলে যে বাইরন বিশ্বাস তো চলে গেছে ওদিকে, চলো এখনই আবার আপতকালীন একটা নির্বাচন ডেকে নিই, তাহলে এখন যদি নির্বাচন ডাকে তাহলে কী হবে? অ্যাকচুয়ালি এই একটা নির্বাচন দিয়ে 2024-এর ইলেকশনের অ্যানালাইসিস করা যাবে না। আর পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে যে সমীকরণটা এই মুহূর্তে তৈরি হয়েছে, মিডিয়া তৈরি করে রেখেছে, বাস্তবে গ্রাউন্ডটা আলাদা। আমি এটা নিয়ে পঞ্চায়েত ভোটে আমি ভিডিও করিনি, পঞ্চায়েত ভোটে হিংসা হবে বলে, তার আগে এক মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম টিএমসি যতই দুর্নীতি করুক, যতই চুরিচামারি করুক, মানুষ টিএমসিকে কেন ভোট দিচ্ছে, তার একটা হিউম্যান সাইকোলজি নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি। অ্যাকচুয়ালি পাড়ায় যারা ভদ্র ছেলে হিসেবে পরিচিত, শিক্ষিত ছেলে হিসেবে পরিচিত, তারা কি হয় মানুষের বিপদ আপদ সময় তাদেরকে পাওয়া যায় না, তারা তো চাকরি বাকরি করছে ভালো জায়গায় পোস্টিং, কিন্তু বিপদের সময় ওই পাড়া রকে বসে থাকা ছেলে ফালতু ছেলেগুলো ওরাই কিন্তু মানুষের পাশে এসে দাঁড়ায়। এবং এই একটা পলিসির কারণেই আজকে গ্রামাঞ্চলে সে চোর গুন্ডা যাই হোক, পঞ্চায়েত প্রধান হোক বা লিডার হোক, বিপদের সময় যেহেতু তাকেই হাতের কাছে পাচ্ছে, বিরোধী দলের নেতাদের পাচ্ছে না, ফলে অটোমেটিক্যালি মানুষ চাইবে যে ওই লোকটা থাক, তাহলে তা অন্তত কিছুটা সুরাহ হচ্ছে, বিভিন্ন সরকারি প্রকল্পগুলো তো পাচ্ছি। এই একটা কারণে মানে কিছু না পাওয়ার থেকে বিরোধীদের কাছে গিয়ে আমি কিছু পাবো না, সব কিছু হারিয়ে যাবে, আর তার থেকে বেটার হচ্ছে আমি যেটুকু পাচ্ছি সেটুকুই বেঁচে থাকি, এটা হচ্ছে সাধারণ মানুষের কমন সেন্স। আজকে আমরা কি হয়েছে, চাকরি বাকরি পাচ্ছি না বলে কি সবাই গলায় জড়িয়ে দিচ্ছে? নিচ্ছে না, কেউ না কেউ টোটো চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ দোকান খুলছে। এবার আমি যদি এখন ধরো যারা এখানে এসএসসির আন্দোলন করছে, এদের সাথে আমি 2017 থেকে যুক্ত, কারণ আমার ওয়াইফও একজন চাকরি প্রার্থী, আমি সেই জায়গা থেকে আমি দেখেছি এই আন্দোলনের শুরু থেকে, যে আন্দোলনের মধ্যে ঘুনটা অনেক আগে লেগেছিল, মানে 2009 থেকে, কারণ আমার বাবা নিজে সিপিএম নেতা ছিল, 2009 থেকে আমার এক্সপিরিয়েন্স আছে, 2009 থেকে এত দুর্নীতি শুরু হয়েছিল মানে নিচুতলায় বা উপরের তলাতেও, যে জায়গা থেকে আমি দেখেছি যে এই ঘুনটা কিন্তু একদম কাঠামো। ধরে নাও আজকে আমি সাপোজ ধরে নিলাম টিএমসি ক্ষমতা থেকে চলে গেল, আজকে যদি সিপিএম ক্ষমতায় আসে, সেই পুরো মাকড়সার জালটা কিন্তু থেকে যাচ্ছে, সেই সরকারি দুর্নীতির জালটা থেকে যাচ্ছে, ফলে এখানে যদি অন্য কেউ ক্ষমতায় আসে তারাও কিন্তু সেই দুর্নীতির শিকার হবে। পুরোপুরি দুর্নীতিহীন সমাজ সম্ভব নয়। আর যারা বলছে, কারণ চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিতে গিয়ে আমি দেখেছিলাম, সেখানে একবার বলছে একটা ইন্টারভিউতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য টিভি চ্যানেলে বসে বলছে যে আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই এবং যারা চাকরি প্রার্থী তারা আমাদের সাথে আছে। তখন ওই প্রশ্নটা নিয়ে আমি যখন চাকরি প্রার্থীদের কাছে এসেছিলাম, আচ্ছা আপনারা তো প্রায় এক বছর ধরে আন্দোলন করছেন, তো
বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী, উনি বলছেন যে আপনাদের নিয়ে দুর্নীতি বিরোধী লড়াই করবেন এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়বেন। তো আপনারা কি ততদিন অপেক্ষা করবেন চাকরির জন্য সেই দুর্নীতিমুক্ত সমাজ গড়া নিয়ে? তখন বলছে যে দুর্নীতিমুক্ত সমাজ কি গড়া সম্ভব, আদৌ কি সম্ভব এখনকার দিনে? সম্ভব নয়, ফলে দুর্নীতিমুক্ত সমাজ হবেও না আর ওরা চাকরিও পাবে না। ফ্যাক্ট এটাই। আজকে এই চাকরি প্রার্থীরা প্রায় 930 দিন হয়ে গেল প্রায় বসে আছে, এদের কাছে এখন কোনো পার্টি নেতার আসে না। যতদিন ভোটের আগে এসছে এদেরকে নিয়ে লাফালাফি করেছে, তারপরে এখন হাওয়া কেন? অ্যাকচুয়ালি ইস্যুগুলো এদের কাছে হচ্ছে ভোটে জেতা, ক্ষমতায় যাওয়ার জন্য। দুর্নীতি এই সমস্ত একটা কাগজে বলি আর কিছুই না।